हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। आमी तानी, आज के आमार कुकिंग डायरी एक नतून एपिसोड देखार जोन्नो आपनादेर सबाइके वेलकाम जानाच्छी। आमार आजकेर रेसिपिटी हलो इटालियन एग स्पैगेटी। एटी देखते जेरकम लोभनीय सेरकम स्वादेओ किन्तु अनन्य। आपनारा जारा पास्ता नूडल्स खेते पछन्द करेन तादेर काछे अवश्य एटी अनेक भालो लागबे। রেসিপিটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশনটি পেয়ে যান। আমি স্প্যাগেটি প্রস্তুতিতে চলে এলাম। আমি এখানে ইতালিয়ান স্প্যাগেটি নিয়েছি এক প্যাকেট, এটি 500 গ্রামের একটি প্যাকেট। আমি এখান থেকে 250 গ্রাম নিয়ে নিয়েছি। স্প্যাগেটিগুলো দেখুন অনেকটা চিকন এবং অনেকটাই লম্বা। এগুলোকে আমি এখন গরম পানির মধ্যে সেদ্ধ করব। এক্ষেত্রে আমি একটি প্যান নিয়ে নিয়েছি এবং তাতে অনেকটাই গরম পানি এমনভাবে নিয়েছি যাতে গরম পানির মধ্যে স্প্যাগেটিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি পানিটা যখনই বলক চলে এসেছে তখন এর মধ্যে 1/2 চামচ লবণ এবং কিছুটা সয়াবিন তেল দিয়ে নিলাম, যাতে স্প্যাগেটিগুলো সিদ্ধ হওয়ার পর গায়ে গায়ে না লেগে থাকে। এখন আমি বলক আসা গরম পানির মধ্যে স্প্যাগেটিগুলোকে ছেড়ে দিচ্ছি। আপনারা চাইলে স্প্যাগেটিগুলো মাঝখান দিয়ে ভেঙেও সিদ্ধর মধ্যে দিতে পারেন। আস্তে আস্তে যখন পানিটা বলক চলে এসেছে তখন স্প্যাগেটিগুলো নরম হয়ে পানির মধ্যে চলে যাচ্ছে এবং এগুলোকে এই পর্যায়ে ভালো মতো নেড়ে দিতে হবে, যাতে সব দিক দিয়ে সমানভাবে এটা সিদ্ধ হয়। স্প্যাগেটিগুলো সিদ্ধ হতে নুডলসের চেয়ে অনেকটাই বেশি সময় লাগে, কারণ এগুলো অনেকটা মোটা নুডলসের চেয়ে এবং শক্ত। তাই আমি এগুলোকে প্রায় 10-15 মিনিট সিদ্ধ করে নিব। এক্ষেত্রে দেখুন স্প্যাগেটিগুলো অলরেডি হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কিছু গাজর কেটে নিয়েছি, গাজরগুলো দিয়ে নিচ্ছি। একটু লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি। গাজরগুলোকে আমি স্প্যাগেটি নামানোর 2-3 মিনিট আগে দিয়ে নামিয়ে নিব। এখন আমি একটি স্ট্রেনারে স্প্যাগেটিগুলোকে নামিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি এবং এটাকে কিছুটা ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিব, যাতে ওভারকুক না হয়ে যায়। স্প্যাগেটি সিদ্ধ করার ক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল করবেন এটা যেন কোনোভাবেই ওভারকুক না হয়ে যায়। স্প্যাগেটির সাথে আপনারা আরও বিভিন্ন ধরনের সবজি ইউজ করতে পারেন, যেমন ফুলকপি, বাঁধাকপি, আলু, ক্যাপসিকাম ইত্যাদি। তবে আমি এখানে গাজরটা ইউজ করেছি। আমি 4টি টমেটো নিয়েছি, পাকা লাল টমেটো। এগুলোকে আমি এখন কিউব করে কেটে নিচ্ছি। আপনারা অবশ্যই খেয়াল করবেন যেন অনেক পাকা এবং লাল টমেটো হয়, যাতে এই গ্রেভিটা স্প্যাগেটির মধ্যে একটা সুন্দর সফটনেস নিয়ে আসে। যেহেতু আজকে আমি এগ স্প্যাগেটি তৈরি করছি, সেহেতু আজকে এই টমেটোগুলো আমার স্প্যাগেটির ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করবে। আপনারা এই টমেটোগুলোকে কিউব করা অবস্থায় ইউজ করতে পারেন কিংবা গ্রেভি করেও। আমি আজকে গ্রেভি করে ইউজ করব। আমি টমেটোগুলোকে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি এবং এখন এটাকে ব্লেন্ড করে একটি মসৃণ পেস্ট তৈরি করব। মেটিকে ব্লেন্ডারে নিয়ে নিলাম। দুই থেকে তিন মিনিট ব্লেন্ড করার পর এটি একটি মসৃণ গ্রেভি তৈরি হবে। এই দেখুন গ্রেভিটা প্রস্তুত। গ্রেভিটাকে আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি এবং এটি একটি সাইডে রেখে দিব। এ পর্যায়ে আমি একটি বাটি নিয়েছি এবং বাটিতে 2টি ডিম ভেঙে নিচ্ছি কুসুম সহ, এবং কিছুটা লবণ দিয়ে আমি এই ডিম দুটিকে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। এটাকেও একটি সাইডে রেখে দিচ্ছি। এবার মূল রান্নায় চলে এলাম। আমি একটি প্যানে ডিমটি ভাজার জন্য কিছুটা তেল নিয়ে তার মধ্যে ফেটানো ডিমটাকে ছেড়ে দিলাম। এখন আমি এটাকে ঝুড়ি ঝুড়ি করে নিব, এজন্য ভালোভাবে এটাকে নাড়তে হবে। যেহেতু ডিম ফেটানোর মধ্যে আমি আগেই লবণ দিয়েছি, তো এ পর্যায়ে আমার লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এখন এটাকে ভালোভাবে ঝুড়ি ঝুড়ি করে একটি প্লেটে ঢেলে রেখে দিচ্ছি সাইডে।
যেই প্যানের মধ্যে আমি ডিম ভেজেছি সেই প্যানের মধ্যেই আমি 5 টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। এর মধ্যে রসুন কুচিগুলো দিয়ে নিচ্ছি। রসুন কুচিগুলো এমনভাবে ভাজতে হবে যেন এটি পুড়ে না যায়, পুড়ে গেলে স্প্যাগেটির স্বাদটি নষ্ট হয়ে যাবে। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচামরিচ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজ কাঁচামরিচগুলো যখন একটু সফট হয়ে আসবে তখন আমি এর মধ্যে টমেটো পেস্টটি দিয়ে দিচ্ছি। টমেটো পেস্ট দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আস্তে আস্তে আমি এর মধ্যে অন্যান্য মশলাগুলো অ্যাড করব। যেহেতু আমাদের এগ স্প্যাগেটি সেহেতু আমি ঝুরি ঝুরি করা ডিমগুলোকে পরে ইউজ করব। এ পর্যায়ে আমি 1/2 টিস্পুন লবণ দিয়ে নিচ্ছি, মরিচ গুঁড়া 1/2 টিস্পুন, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়া, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়া এবং কিছু অরিগানো দিয়ে নিলাম। অরিগানোটা স্প্যাগেটির স্বাদটার ক্ষেত্রে খুব বড় ভূমিকা পালন করে, আপনারা অবশ্যই অরিগানোটা ইউজ করবেন। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ টমেটো ক্যাচাপ। আমি সব ধরনের মশলা দেওয়ার পর এই মিক্সটাকে একত্র করে নিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে। এ পর্যায়ে আমি স্প্যাগেটিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন স্প্যাগেটিগুলো অনেক ঝরঝরে হয়েছে, কারণ এর মধ্যে কিছুটা তেল দিয়ে সিদ্ধ করা ছিল। আমি এখন স্প্যাগেটিগুলোকে মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। স্প্যাগেটিগুলোকে এখন ভালো করে মশলার সাথে মিক্স করতে হবে যাতে এগুলোর গায়ে গায়ে সব মশলা ভালো মতো লেগে যায়। স্প্যাগেটিগুলো যেহেতু আগেই 80-90% কুক করা, সো এখন বাকি 10% কুক করার জন্য খুব বেশিক্ষণ চুলায় রাখার প্রয়োজন নেই। এ পর্যায়ে আমি আমার নিজের হাতে তৈরি করা স্প্যাগেটি মশলাটি স্প্যাগেটির মধ্যে দিয়ে নিচ্ছি। স্প্যাগেটি মশলার এই উপকরণগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো এখন আমি মশলার সাথে স্প্যাগেটিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আমি ঝুরি ঝুরি করে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি এবং দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে সব ডিমগুলো স্প্যাগেটির সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। তো আমি আর বেশিক্ষণ স্প্যাগেটিগুলোকে কুক করব না, আমার রান্না প্রায় অলমোস্ট ডান। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। কি দেখুন আমার স্প্যাগেটিগুলো হয়ে গিয়েছে। এখন আমি স্প্যাগেটি চুলা থেকে নামিয়ে পরিবেশনে চলে যাব। তো হয়ে গেল আমার ইতালিয়ান এগ স্প্যাগেটি। দেখুন স্প্যাগেটিটি দেখতে কতটা ইয়াম্মি লাগছে এবং অবশ্যই এটি খেতে অনেক মজা এবং সুস্বাদু। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন। স্প্যাগেটির আরও অন্যান্য অনেক রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব, এই আশা রাখছি ইনশাল্লাহ। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এবং আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব, এই প্রত্যাশায় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।